আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ছোট মাছ বা গুঁড়ো মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিব দুইটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ আলু কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, দুই চামচ মরিচের গুঁড়া। ছোটো মাছ বলে কথা, একটু ঝালঝাল না হলে কি ভালো লাগে বলেন। এবার আমি সবগুলো হাতে ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়া শেষ, আমি এখানে গুঁড়া মাছ দিয়ে দিব। এবার এই ছোটো মাছ বা গুঁড়া মাছ যেটাই বলেন, এটাকে দিয়ে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি। পানির পরিমাণটা এখানে বেশি দিব না, যতটুকু আমি পানি দিব এতটুকু পানি দিয়ে আমি তরকারিটা একবারে শুকিয়ে নিব। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়তেই তরকারিটা হয়ে যায়। এবার আমি একটি চুলায় বসিয়ে দিয়েছি, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ জাল করে নিয়ে নিব। অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, এবার আমি একদম শুকনা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি শেয়ার করি আপনাদের সাথে সহজ রেসিপি দেওয়ার জন্য। আপনারা কে কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে প্রায়, আমি এবার ধনিয়া পাতা দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নিব। আর এই চচ্চড়িটা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খুব মজা করে একটি লেবু দিয়ে মজা করে খেয়ে ফেলা যায়। তো দেখুন হয়ে গিয়েছে আমার তরকারিটা, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা। তো ভালো লাগলে আমার রেসিপিটি, আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।